বাবু আপনার কাছে যাচ্ছি প্রতিদিন, মানে দেখলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে হাসির বিষয়, কিন্তু মানে ওই শুরুটা আমি করলাম কি দিয়ে শুরু হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভলেন্টিয়াররা ব্যস্ত হয়ে পড়ছেন গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে, পুলিশ ব্যস্ত হয়ে পড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে। না ময়ূক, একটা কথা বলো, আমি তোমাদের জিজ্ঞেস করি যে যে শো বিজনেসটা দু মাসের জন্য শো বিজনেসের জন্য বেরিয়েছেন, শো বিজনেস বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমি নেতা, এবং আমি গরুর টাকা খাইনি, কয়লার টাকা খাইনি, বালির টাকা খাইনি, পাথরের টাকা খাইনি, ডিয়ার লটারি থেকে মাসে 25 কোটি টাকা তুলিনি, এই বার্তাটা মেসেজগুলো দেওয়ার জন্য তো গেছেন, বা আমি খেয়ে থাকলেও এটাকে দেখো না, আজকে আমাকে দেখতে কত সুন্দর, দেখো আমি কত স্মার্ট, আমি গাড়ির ওপর উঠে তোমাদের কাছে হাত তাড়ছি, এই মেসেজগুলো দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাই তো? কিন্তু পেছনের ইতিহাসটা বলো তো, আজকে তোমরা একটু আগে দেখাচ্ছিলে যে একটা গর্ত কুয়োর মধ্যে আওয়াজ যোজনার বাড়ি পায়নি বলে একটা পরিবার বসে রয়েছে। আমি সেই ছবিটা, সেটা সম্ভবত জলপাইগুড়ির। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমি এটা ময়ূর তোমরাও দেখিয়েছো, সেটা হচ্ছে যে জলপাইগুড়িতেই আমার মনে পড়ছিল, আমাদের মনে পড়ছিল যে বেশ কিছুদিন আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সফর করতে গিয়েছেন, এবং সেটার জন্য ফ্যালকন এয়ারওয়েজের 30 লক্ষ টাকা যাওয়া, 30 লক্ষ টাকা আসার জন্য একটা পুরো ফ্লাইট বুকিং করতে হয়েছিল টাটার সেই ফ্লাইট। বলছি এই বৈভবের মাধ্যম মধ্যেই পড়ে রয়েছে ওই কুয়োর মানুষগুলো, কিন্তু এটা বুঝতে হবে এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে যুবরাজের যাত্রাটা, এই যাত্রাটা সিম্পল লিভিং করা যেতে পারত না? আমি বলছি যে ওই কোনো একজন গ্রামের মানুষের বাড়িতে থাকা যেত না? যে টেন্টগুলো তৈরি হয়েছে, যে দৃশ্যগুলো প্রতিদিন আমরা দেখছি, চাঁচল স্টেডিয়ামের একটা দৃশ্য দেখছিলাম, এবং আমি আমি আমরা চাঁচলের একজন প্রাক্তন এই বর্তমান আমলা, তার সঙ্গে কথা বলছিলাম, বললেন একটা ওয়ান নাইটের জন্য চাঁচলে সরকারি সেক্টরেরই খরচা হয়েছে 2 কোটি 70 লক্ষ টাকার ওপর, বাকি 2 কোটি 70 লক্ষ টাকার ওপর সরকারি সেক্টরে খরচা হয়েছে। আচ্ছা এই এই যে স্টেডিয়ামটা, সেই স্টেডিয়াম যদি তোমরা রিপাবলিক বাংলা থেকে একটা ভাড়া করতে যাও, কত টাকা খরচা হতে পারে একটা স্টেডিয়াম ভাড়া করার জন্য? সরকারি স্টেডিয়াম 1 লাখ টাকা 60 হাজার টাকা। আমি বলছি সেই সেই স্টেডিয়ামের ভাড়া কি তৃণমূল কংগ্রেস দিচ্ছে? কিংবা ওই বহরমপুরে যে স্টেডিয়ামে হচ্ছিল, সেই স্টেডিয়ামে 3 দিন ধরে বুক করে রাখা হয়েছে, সেই স্টেডিয়ামের ভাড়া কি তারা দিয়েছে? এই প্রশ্নগুলো তো আসছেই, 3 কোটি 2 কোটি 5 কোটি আলটিমেটলি দু মাসের জন্য হয়তো 200 কোটি টাকা খরচা করে আলটিমেটলি দিনের শেষে বাংলার মানুষটা কী পেল? বাংলার মানুষ কিন্তু দেখলো যে 700 দিনটা 800 দিন হয়ে গেল গান্ধীমূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে, তাদের পরিবারের লোকজনরা ওই গ্রামগুলোতে আছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘুরছেন, এই 5-স্টার যাত্রাতে ঘুরছেন। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তোমরা ওই দেখেছো সাম্প্রতিককালে পঞ্চায়েত নির্বাচন, আমার এই যাত্রা শেষ হলে পঞ্চায়েত নির্বাচনটা হবে, কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। কী স্ট্যাটাসে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী না ডিফ্যাক্টো চিফ মিনিস্টার হিসেবে বলছেন? প্রশ্নটা এখানেই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাওয়ারটা কিন্তু সিজড হয়ে গেছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এন্টায়ার পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সিভিক ভলেন্টিয়ার সবাই একটা দল, তার আভ্যন্তরীণ নির্বাচন, সেই নির্বাচনে রাজ্য সরকারের পুলিশ ভেতরে ডিপ্লয়েড থাকবে কেন? বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরি সিকিউরিটি, একটু থামাচ্ছি আমি বাকিদের কাছে।